ঢাকা কমার্স কলেজের বিজ্ঞান ভবন ও বিজ্ঞান শাখার উদ্বোধন হয়েছে। সকাল 10টায় কাজী মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকি অডিটোরিয়ামে এই উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ডক্টর শফিক আহমেদ সিদ্দিক। অনুষ্ঠানে কমার্স কলেজের গভর্নিং বডির সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ডিজিটাল প্রযুক্তি বদলে দিচ্ছে দিন,